ভোকেবুলারির ভয় করব আমরা জয় এই প্রত্যয় নিয়ে শুরু করছি ভোকেবুলারি চ্যালেঞ্জ উইথ মহসিন স্যার। আপনারা অনেকেই জানিয়েছেন আপনারা ভোকেবুলারি পড়ছেন, ভুলে যাচ্ছেন, পরীক্ষায় খারাপ করছেন, আলটিমেটলি হতাশ হয়ে যাচ্ছেন। আর আপনাদের এই বিভীষিকাময় অধ্যায়কে একটু সহজতর করার জন্য হাজির হয়েছি আমি সিদ্দিকি মহসিন পাটোয়ারি। সো আমরা আজকের ভোকাবুলারি চ্যালেঞ্জে কিছু ট্রিক্সের মাধ্যমে অনেকগুলো ওয়ার্ড শিখব, ট্রিক্সের মাধ্যমে আমরা সেগুলো মনে রাখার চেষ্টা করব। আমরা শুরুতেই দেখি, তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভোকাব। ট্রিক্সে কি কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, আই ও ইউএস অথবা ও ইউএস এই সাফিক্সগুলো দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স ওয়ার্ডের শেষে এই সাফিক্সগুলো যুক্ত হলে আমরা মাথায় রাখব এগুলো ক্ষতিকর অর্থ দেয় অথবা বিদ্বেষপূর্ণ অর্থ দেয় অথবা অতি মন্দ, পৈশাচিক বা জঘন্য এরকম খারাপ কিছু অর্থ দেয়। সো সবগুলো ওয়ার্ডের ক্ষেত্রে না, কিছু কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। সো এই ওয়ার্ডগুলো যদি আমরা একসাথে পাই এবং একসাথে মনে রাখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। সো আমরা প্রথমেই যেই ওয়ার্ডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেঞ্জারাস, ও ইউএস আছে, এবং ডেঞ্জারাস আমরা সবাই জানি বিপজ্জনক বা হচ্ছে ক্ষতিকর। অ্যান্ড দেন দ্বিতীয় যেই ওয়ার্ডটা আমরা দেখব সেটা হচ্ছে ইনজুরিয়াস। আমরা বলি না এটা তোমার শরীরের জন্য ইনজুরিয়াস, দ্যাট মিন্স এটা তোমার শরীরের জন্য ক্ষতিকর। তাহলে হচ্ছে ও ইউএস আছে অথবা আই ও ইউএস আছে। সো সকল আই ও ইউএস না, কিন্তু আমি এখানে স্পেসিফিক যেগুলো দিচ্ছি সেগুলো দিয়ে আমরা মনে রাখবো। ওকে, সো এরপরে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে নকিউএস, নকিউএস ও ইউএস আছে, তো নকিউএস অর্থ কী? ক্ষতিকর। এরপর আমরা বলবো সেটা হচ্ছে পয়জনাস, এটা হচ্ছে বিষাক্ত বা ক্ষতিকর। সো যে জিনিসটা বিষাক্ত সেটাই তো ক্ষতিকর। সো এখানে আমরা পয়জনাস, পয়জন থেকে পয়জনাস, এটা এইভাবে মনে রাখতে পারি আমরা। পয়জন মানে হচ্ছে বিষ, আর পয়জনাস মানে হচ্ছে কি? ক্ষতিকর বা বিষাক্ত। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে মিসচেভাস, মিসচেভিয়াস এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে মিসচেভিয়াস অর্থ কী? ক্ষতিকর। সো আমরা ইতিমধ্যে যে ওয়ার্ডগুলো দেখলাম সেগুলো একটু আবার বারবার পড়ার চেষ্টা করি। যেমন ক্ষতিকর ইংরেজিতে আমরা বলতে পারি ডেঞ্জারাস, ইনজুরিয়াস, নকিউয়াস, পয়জনাস, মিসচেভিয়াস। এরপর আরও কিছু ওয়ার্ড আছে যেমন হ্যাজার্ডিয়াস, হ্যাজার্ড অর্থ হচ্ছে বিপদ। মনে রাখবে এর রুট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে হ্যাজার্ড, হ্যাজার্ড হচ্ছে কি? বিপদ, আর হ্যাজার্ডিয়াস হচ্ছে বিপজ্জনক বা কি? ক্ষতিকর। এরপর আমরা বলবো যে ডিলেটোরিয়াস, ডিলেটোরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে নকশাস, নকশাস, নকশাস মানে কি? ক্ষতিকর। সো আমরা ক্ষতিকর ইংরেজিতে আমরা বলতে পারি ডেঞ্জারাস, ইনজুরিয়াস, নকিউয়াস, পয়জনাস, মিসচেভিয়াস, তারপর হচ্ছে হ্যাজার্ডাস, ডিলেটোরিয়াস, নকশাস। এরপর যদি বলি পার্নিশাস, এটা হচ্ছে পার্নিশাস, পার্নিশাস অর্থ হচ্ছে কি? ক্ষতিকর। সো ক্ষতিকরের এই ওয়ার্ডগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপর যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে বিদ্বেষপূর্ণ। সো আমরা বলেছিলাম ক্ষতিকর, বিদ্বেষপূর্ণ, অতিমন্দ বা জঘন্য এরকম অর্থে আমরা আই ও ইউএস অথবা ও ইউএস সাফিক্সগুলো দেখে বুঝতে পারি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিশিয়াস, ভিশিয়াস অর্থ কি? বিদ্বেষপূর্ণ। এরপর যদি আমরা দেখি আরেকটা ওয়ার্ড ম্যালেশিয়াস, ম্যালেশিয়াস, ম্যালেশিয়াস অর্থ কি? বিদ্বেষপূর্ণ। এরপর হচ্ছে যদি আমরা দেখি ভেনোমাস, ভেনোমাস, ভেনোমাস কি? এর অর্থ হচ্ছে বিদ্বেষপূর্ণ। সো আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা মনে রাখবো, সেগুলো হচ্ছে খারাপ, ক্ষতিকর, জঘন্য, এগুলো দ্বারা আমরা মনে রাখতে পারি। যেমন প্রথমে হচ্ছে অমিনাস, অমিনাস হচ্ছে কি? অতিমন্দ বা পৈশাচিক। এরপর যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে ডিভিয়াস, ডিভিয়াস মানে হচ্ছে অতিমন্দ বা পৈশাচিক। এরপর আমরা যদি বলি লাইসেন্সাস, লাইসেন্সাস লম্পট বা অসচ্চরিত্র, অবশ্যই এগুলো ভালো না, এগুলো কি? খারাপ। এরপর যদি আমরা বলি হচ্ছে পেরিলাস, পেরিল হচ্ছে বিপদ, আর পেরিলাস মানে হচ্ছে কি? বিপজ্জনক। ও ইউএস আছে, লাইসেন্সিয়াস ও ইউএস আছে। এরপর হচ্ছে আমরা যদি দেখি নেফারিয়াস, নেফারিয়াস, নেফারিয়াস মানে হচ্ছে জঘন্য, অতিমন্দ বা কি? পৈশাচিক। এরপর আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে অফিসিয়াস, অফিস থেকে কি? অফিসিয়াস। তাহলে এই যে প্রতিটা ওয়ার্ডের পেছনে মানে সাফিক্স যে যেগুলো যুক্ত আছে সাফিক্সগুলো হচ্ছে ও ইউএস অথবা কি? আই ও ইউএস। সো এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখতে হবে এবং সেগুলো একসাথে করে পড়লে আমার মনে হয় মনে থাকবে। এরপরে আমরা আরও দুইটা ওয়ার্ড দেখি, সেটা হচ্ছে ইগনোমিনিয়াস, আরটা হচ্ছে অবনাক্সাস। আমরা পড়েছিলাম নকশাস মানে হচ্ছে বিপজ্জনক বা ক্ষতিকর, আর এখানে অবনাক্সাস মানে হচ্ছে জঘন্য, ইগনোমিনিয়াস মানে হচ্ছে জঘন্য। সো আমরা আজকের যে ভিডিওটা দেখলাম এখানে প্রায় 21টা শব্দ আমরা শিখতে পেরেছি। সো আই ও ইউএস অথবা ও ইউএস থাকলে আমরা এই ওয়ার্ডগুলো যদি দেখি তাহলে হচ্ছে মাথায় রাখবে এগুলো হচ্ছে খারাপ অর্থে ব্যবহৃত হয়। সো সেখানে অতিমন্দ হতে পারে, সেখানে বিপজ্জনক হতে পারে, ক্ষতিকর হতে পারে, বিদ্বেষপূর্ণ হতে পারে, জঘন্য হতে পারে, অসচ্চরিত্র হতে পারে, দ্যাট মিন্স খারাপ টাইপের যেগুলো, ঠিক আছে? সো আমরা এই জায়গাটা একটু মাথায় রাখতে পারি।
সো আমি আবারও আপনাদের কাছে একটু বলবো, সেটা হচ্ছে যে এই ক্লাসটা একবার দুইবার অনেকবার করার চেষ্টা করবেন, আপনাদের মাথায় থাকবে। প্রথমবার মাথায় না থাকলেও দ্বিতীয়বার থাকবে, দ্বিতীয়বার না থাকলে তৃতীয়বার থাকবে। এই ক্লাসগুলো হচ্ছে একটু চলমান প্রক্রিয়া, করলে আপনারা ভালো করতে পারবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।